বনানী থানা দায়ের করার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত পরিমণি জামিন শুনানি আগামী 31 আগস্ট ধার্য করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত KM ইমরুল কাইস এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পরিমণির জামিন বিষয়ে শুনানি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হয় মহানগর সিআর মিস করার জন্য আগামী 13 সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য করেন। এ বিষয়ে পরিমণির পক্ষের আইনজীবী উচ্চ আদালতে কেন পরিমণি জামিন পাবে না সে বিষয়ে আবেদন দাখিল করে। উচ্চ আদালত বিষয়টি নজরে আসলে হাইকোর্টের বেঞ্চ জানান একই বিষয়ে বারবার রিমান্ড চাওয়াটা কোনো যুক্তিযুক্ত কারণ আছে কিনা এ সম্পর্কে ঢাকা মহানগর দায়রা জজকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় যে জামিন শুনানি কেন 13 সেপ্টেম্বর রাখা হবে। এই আদেশের প্রেক্ষিতে তার জামিন শুনানি আগানো হচ্ছে। এদিকে পরিমণির পক্ষের আইনজীবী আশাবাদী আগামী 31 আগস্ট পরিমণির জামিন হতে পারে, তবে সে বিষয়ে মামলার যুক্তিতর্ক এবং আইনি বিষয় ব্যাখ্যার পর ডিপেন্ড করবে আদালত।